হলিউডের কিংবদন্তি গায়িকা সেলিনটিয় দীর্ঘদিন ধরে বিরল স্নাবিক ব্যাধি স্প্রিং পারসন সিনড্রোমে আক্রান্ত ছিলেন দূরে আছেন সঙ্গীত থেকে এর মাঝেই শিল্পীর ভক্তদের জন্য সুখবর দিল হলিউড ভিত্তিক একাধিক গণমাধ্যম দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠানে গান পরিবেশন করবেন তিনি তিনি একানন একই অনুষ্ঠানে গান গাইবেন মার্কিন পপ তারকা লেডি কাগাও আসন্ন প্যারিস অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে এই মুহূর্তে অলিম্পিকের জন্য প্যারিসে সাত সাত শ্রম তার মধ্যেই সেই শহরে রয়্যাল মোনাকো হোটেলের সামনে পাপারাজিদের চিদের ক্যামেরা বন্দী হন সেলিন ফলে গুঞ্জনও আরও জড়ানো হয়েছে ওই হোটেলে রয়েছেন আমেরিকান পপ তারকা লেডি কাগাও যার ফলে সঙ্গীতের এই দুই মহারথীর অংশগ্রহণ অনুষ্ঠানটি নতুন মাত্রা যোগ করবে বলেও নিশ্চিত করেন গণমাধ্যমটি এদিকে দু হাজার বাইশ সালের ডিসেম্বরে সেলিন ডিও নিজের অসুস্থতার খবর প্রকাশ জানেন ওই সময় সেলিন জানিয়েছেন তিনি বিরল এক অসুখে আক্রান্ত অসুখটির নাম স্ট্রিপ পার্সন সিন্ড্রোম বা এসপিএস স্নায়ুর খুব বিরল এক অসুখ এটি এটিকে এক ধরনের অটোমিউন ডিসঅর্ডারও বলে চিকিৎসকরা গায়িকা জানিয়েছেন গান গাওয়া বা মঞ্চে পারফর্ম করা তো দূরের কথা এর ফলে তার স্বাভাবিক জীবনে ব্যাহত হয়ে গেছে সে কারণে তার গানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় তিনি দু হাজার সালের ডিসেম্বর থেকেই বিশ্রামে চলে যান গায়িকা